হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? দেখছেন তুষার শাহ ইউটিউব চ্যানেল, আমি আছি তুষার, আপনাদের সাথে নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। আজকে দেখাবো কিভাবে আপনার মোবাইল দিয়ে আপনারা খুবই সুন্দর DSLR ক্যামেরার মতো আপনারা ছবি তুলতে পারবেন এবং ছবি আপনারা করতে পারবেন, সেটা আজকে দেখাবো। আপনার মোবাইল দিয়ে আপনি DSLR মতন ছবি কিভাবে তৈরি করবেন সেটা আজকে দেখাবো। এর জন্য আমাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোর, এবং প্লে স্টোর যে আমাদের একটি অ্যাপসের দরকার হবে, এই অ্যাপসটিতে আমরা প্রবেশ করব। ঠিক আছে, একটি অ্যাপসের দরকার হবে। অ্যাপসটিতে আমরা প্রবেশ করার পরে আমরা চলে যাব আমাদের অ্যাপসটিতে। অ্যাপসটিতে প্রবেশ করার পর এখানে দেখবেন লেখা থাকবে স্টার্ট ফ্রম ফটো। এবার আপনি যে ছবিটি DSLR মতন করতে চান, আপনার একটি ফোনে নর্মাল ছবি, এবার আপনি এখান থেকে আপনার সেই ছবিটি আপনি এখান থেকে আপনি সেই ছবিটি এখান থেকে ইম্প্রুভ করলেন। এবার দেখেন আপনার ছবিটি খুবই সুন্দর মতন স্ক্যান হবে। স্ক্যান হওয়ার পর দেখেন আপনার ছবিটি এরকম আসবে, আপনি নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর আপনি এখানে দেখবেন একটি অপশন পাবেন, আপনি ফটো এডিটিং ক্লাসিক, আপনি এখান থেকে চলে দেবেন। এখান থেকে আপনি ব্লার অপশনটিতে আপনি এখান থেকে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পর আপনি দেখবেন আপনার ছবিটা এরকম হয়েছে। এখানে দেখেন নিচে রয়েছে ব্যাকগ্রাউন্ডে আপনি চলে যাবেন। এখানে দেখবেন আপনার কাছে ভালো ভালো কিছু অপশন রয়েছে, আপনি এখান থেকে আপনার যে অপশনটি আপনার দরকার আপনি এখান থেকে সেই অপশনটিতে দিয়ে ছবি দেখেন। আগের থেকে কীভাবে আপনি যত খুশি আপনি তত এখান থেকে ব্লার অপশন করতে পারবেন, আপনার ছবিটি আপনি যত খুশি দেখেন এখান থেকে ব্লার করতে পারবেন। আপনার একটি নর্মাল ছবি, ফোনে তোলা ছবি, আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতন আপনি ব্লার করতে পারেন। দেখেন আগের থেকে কত সুন্দর হয়ে গেছে আপনার ছবিটি, দেখেন একটু মনে হচ্ছে একেবারে DSLR দিয়ে ছবি তোলা। ঠিক আছে, এখান থেকে আপনার যদি DSLR মতন আপনার ব্যাকগ্রাউন্ড ব্লার করা যদি হয়ে যায় আপনার, তখন আপনি এখান থেকে এটি সেভ করে দেবেন। সেভ টু গ্যালারিতে আপনি সেভ করে দেবেন, এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এভাবে খুব সহজে আপনারা আপনাদের ফোনে তোলা নর্মাল ছবিগুলো আপনার DSLR ক্যামেরার মতন খুবই সুন্দর করে তুলতে পারবেন। আর আমাদের যদি ইউটিউব চ্যানেল যদি ভিডিও আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবসময় নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।